দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নড়াইলের সদরেই। এখানে এই এলাকাটাকে বলা যায় দক্ষিণ নড়াইল, অনেকে এই নামেই চেনেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে এই যে এত ফুলের সমারোহ, অর্থাৎ এখানে ফুল রয়েছে, আবার পেছনে দেখতে পাবেন ফলের বাগানও রয়েছে। একজন গৃহিণী যিনি কিনা নিজের ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, আজকে আমরা তারই গল্প তুলে ধরব। এই যে বাস্তবে রূপান্তরিত করেছেন, এর অনেক চড়াই উৎরাই কিন্তু রয়েছে, সেই গল্পগুলো আমরা শুনব। এবং তার সাথে সাথে তিনি একাধারে করেছেন ফুলের বাগান, পাশাপাশি সবজি ফল থেকে শুরু করে সব কিছু। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এ জান্নাত দীপ্ত কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিডস। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা আজকে জানব একজন সফল গৃহিণীর সফল ছাদ বাগানি হয়ে ওঠার গল্প। সুন্দর, চারিদিকে একদম ফুল ফুটে আছে, এত ধরনের ফুল ফুটে আছে, মানে আপনার কি সব ফুল এখানে রয়েছে বলা যায়? কম বেশি মানে সব ধরনের অল্প হলেও রাখার চেষ্টা করি। ফল টল করেছেন? আমি সম পরিমাণে ফল, ফুল এবং সবজি তিনটাই করি। বাহ! তো যেহেতু এখন অফ সিজন, এই জন্য সবজিটা এখন কম আছে, শীতের ফুলটাও কম আছে, তবে এখন আবার ফলের সিজন, তো ফল গাছে প্রত্যেক ফল গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে, এখন কয়েকদিন পরেই ফলে পরিণত হবে। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি, এই যে এইদিকে আমি দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় অ্যাডেনিয়াম। এগুলো এত সুন্দর করে আপনি সাজিয়ে রেখেছেন এবং পরিচর্যাও খুব সুন্দর করে করেছেন আপনি। হ্যাঁ, পরিচর্যাটা কোনো লেবার দিয়ে পরিচর্যা করি না, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই পরিচর্যা করি, সকাল এবং বিকাল দুই বেলায় কাজ করি এখানে আমরা। তাহলে তো বলা যায় আপনার হাজবেন্ড আপনাকে একেবারে সম পরিমাণ সাহায্য করে। হ্যাঁ, বর্তমানে আমার থেকে বরং আরও বলা যায় সেই বেশি গাছের যত্ন নেয় এবং পরিচর্যা করে। যদিও প্রথমটা আমার একদম একার তৈরি এবং একাই শুরু করা, চার পাঁচ বছর যাবৎ একাই করেছি সব কিছু, কিন্তু বর্তমানে আমার থেকে সে বেশি পরিচর্যা। 2016 সাল থেকে আমার এই ছাদ বাগান আমার স্ত্রী তিলে তিলে গড়ে তুলেছেন। সে গাছকে খুব ভালোবাসে, গাছ তার কাছে নিজের সন্তানকে যতটুকু আদর স্নেহ ভালোবাসে, গাছকে ততটুকুই ভালোবাসে। 2016 সালে যখন আমার ক্যান্টনমেন্টে কয়েকটা ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছ নিয়ে আস্তে আস্তে আমার ছাদ বাগানে বিন্দু বিন্দু করে এই বিশাল পরিসরের ছাদ বাগান তৈরি করেছে। তার সাথে আমিও পরিচর্যা করি। প্রথমে আমার পরিবারের আত্মীয় স্বজন বিভিন্ন লোক বলতো যে খালি খালি কী জন্য এই ছাদে ছাদ বাগান করবে, ছাদটা ড্যামেজ হয়ে যাবে, বিল্ডিং ধসে পড়বে, এই হবে। তাই এখন এই বাগান দেখে সবাই খুব আনন্দিত হয়। তারপরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে নারীর অবদানের জন্য পুরস্কৃত হওয়াতে আরও আমার আত্মীয় স্বজন এখন অনেক উৎসাহ দেয় এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে। প্রথম কবে শুরু করলেন? আমার শুরুটা হচ্ছে এই ছাদে শুরু হচ্ছে 2016 সালে, 16 সাল থেকে শুরু। কিন্তু প্রথম শুরু ছিল আমি যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, তখন আমার ব্যালকনি বাগান এবং ডাইনিং বাগান বলা যায়, ডাইনিংয়ে আমি প্রথম মানি প্লান্ট করেছিলাম, আর হচ্ছে কিছু গোলাপ, কিছু চন্দ্রমল্লিকা, কিছু পাতাবাহার, এই ধরনের দিয়ে টুকটাক প্রথম শুরুটা। আর 16 সালে আমি যখন এখানে আসি, এখানে প্রথম আমার ফুল দিয়েই শুরু ছিল। ফুল দিয়ে যখন শুরু করি, তখন আমার 2016 সালে আমি সোশ্যাল মিডিয়ায় যে বাগান গ্রুপগুলো আছে, তখন আমি দেখি আল্লাহ, মানুষের কত সুন্দর সুন্দর ছাদেই বাগান, মানে দেখে আমি অবাক যে আমি শুধু একা মানে মনের ভিতর বুকের ভিতর লালন করতাম, এখন দেখি যে না, এরকম অনেক বড় বড় সুন্দর সুন্দর বাগান আছে। তারপরে ওদেরকে দেখে, মূলত মানুষ তো দেখেই শেখে, সব কিছু তার একার দ্বারা সম্ভব না। তখন আমি হচ্ছে ঢাকা নুরেরচালার কবির খান ভাইয়ের বাগান প্রথম দেখি, দেখে আমি তখন থেকে সিদ্ধান্ত নিই, স্বপ্ন দেখি যে আমি যদি এরকম না হোক, একজনের মতো তার একজন হতে পারে না কখনোই, অন্তত চেষ্টা করতে পারি। তো প্রথম ওইখান থেকেই আমার বাগানের
শুরুটা। আমি দুজনের বাগানে ভিজিট করি, তারপর থেকে আমি ফলের দিকে চলে যাই, ফুল থেকে ফল। তো এবার আমি একটু জানতে চাই যে ছাদে আপনি বাগান শুরু করলেন, প্রথম তো ফুল গাছ দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, ফুল গাছ দিয়ে। কয়টা গাছ দিয়ে শুরু করেছিলেন? আমি যখন ক্যান্টনমেন্ট থেকে চলে আসি, আমি ট্রাকে করে যখন মালামাল নিয়ে আসি, তখন আমি অটোমেটিক তখনই আমি 40টা টব নিয়ে আসছি এখানে। তারপরে যে কখন কতগুলো হয়ে গেছে এটা মানে দিনক্ষণ হিসাব করে বলা যাবে না। এই যে এত সুন্দর করে কথা বললেন, আমার কিন্তু আসলে শুনেই ভালো লাগছে। এত সুন্দর কথার মাঝখানে এই যে একটু হাঁটতে হাঁটতে দেখতে মন চাচ্ছে আমার, কারণ অ্যাডেনিয়াম আসলে আমার নিজেরও একটা ভালো লাগার জিনিস। মানে এত সুন্দর হয়ে থাকে এবং ছোট্ট একটা গাছ, তাতে কত ফুল ফুটে। হ্যাঁ, অনেক ফুল ফুটে। আর এখানে অ্যাডেনিয়ামের কি আপনার কোনো জাত হয়? না, অ্যাডেনিয়ামে আমি আসলে অনেক রকমের জাত হয় এর ভিতরে, কিন্তু আমি ওইভাবে আলাদা করে বলতে পারবো না। আমার এই পাশেরগুলো, এই পাশের যে অ্যাডেনিয়ামগুলো সব সিঙ্গেল পেটার, এগুলো এগুলো বীজ হয়, বীজ থেকে আবার চারা হয়। কিন্তু এই এই পাশেরগুলো হচ্ছে ডবল পেটার, যেগুলো হচ্ছে গ্রাফটিং করে আমাদেরকে চারা করতে হয়। আর এটা হচ্ছে আর কিছুদিন পরে আসলে এগুলো সব মানে আপনার ফুলে ভরে যাবে। এখনও কেটে মানে নতুন করে আবার রিপোর্টিং করা হয়েছে, আর সবগুলো কাটিং করা হয়েছে। আমি এখানে কিন্তু আমি একটু বসবো, বসে যদি আমি একটু দেখতাম। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু খোয়াও ব্যবহার করেছেন। হ্যাঁ, এটার ভিতরে আমার মাটি কম। এটার ভিতরে আছে হচ্ছে ছিলেটে বালি, মাটি কম, আর ভার্মি কম্পোস্ট, ইটের রাবিশ আছে কিছু। এই যে আপনি একটু আগে বললেন যে ছিলেটি বালু লাগবে, মানে মোটা দানার বালু। হ্যাঁ, মোটা দানার বালু। এই একটা গাছে আপনার কি পরিমাণ দিতে হয় সব? অর্ধেকটা বালু দিতে হয়, আর বাকি অর্ধেক হচ্ছে ভার্মি কম্পোস্ট প্লাস মাটি, হাড়ের গুঁড়া, ছত্রাকনাশক সব কিছু মিলায়ে। তারপরে যদি শিংকুচি থাকে, আমার এবার শিংকুচি ছিল না, আমি শিংকুচি দিইনি। হ্যাঁ, সব কিছু মিলায়ে তারপরে হচ্ছে আমরা এটা মাটিটা তৈরি করি। আচ্ছা, বুঝলাম, অ্যাডেনিয়ামের ব্যাপারটা বুঝতে পারলাম যে অ্যাডেনিয়াম অনেকগুলো দেখছি। এবার এটা সামনে কি মরিচ ফুল বলে? না না, এটা অনেক জায়গায় এরকম নাম শুনেছি। এটা হচ্ছে এই যে এটা এটা একটা ছিলবিয়া যতদূর সম্ভব নাম এটার। অনেক নার্সারিতে যে শুনে হ্যাঁ, শীতের শীতের বিভিন্ন কালার থাকে, ওটা লাল, গোলাপি, একটু হলুদ হলুদ কালার, বিভিন্ন ধরনের কালার থাকে। আচ্ছা, আর নিচে আপনি কি কি গাছ লাগিয়েছেন? এগুলো হচ্ছে আগে ছিল পিটুনিয়া, এই টবগুলো পিটুনিয়া শেষ, শীত চলে গেছে, এখন আবার নন্দিনী চারা রোপণ করছি। এটা কিছুদিন পরেই মানে এক মাস পরে নন্দিনী ফুল হয়ে ভরে যাবে। এটা এইদিকে হচ্ছে আবার দেখতে পাচ্ছি যে এখানে একটু বড়, এটা অ্যাডেনিয়াম। হ্যাঁ, এটা অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটার, এটা এটার বয়স আমার 8 বছর। হ্যাঁ, অ্যাডেনিয়ামের প্রতি ভালোবাসা একদম প্রথম থেকে। হ্যাঁ, অ্যাডেনিয়ামটা হচ্ছে যত্ন কম যত্নে অনেক ফুল ফোটে এবং কম বেশি সারা। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে, এই জন্য অ্যাডেনিয়ামটা দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনার তো এই যে ফুলের বাগান, এতটুকু আমি তো দেখলাম, সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছি ওই দিকে কি একটা ফল ধরে আছে, ওটা মালবেরি। হ্যাঁ, মালবেরি। হ্যাঁ, মালবেরি। মালবেরি, আবার ওইদিকে দেখলাম আনারও ধরেছে, বিভিন্ন জাতের আনার আমরাও ধরেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই মালবেরি আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? মামির কাছ থেকে, হীরা বিনতে মাজেদ, উনি হচ্ছে আমার আম্মুর কলিকের ওয়াইফ, ওনার কাছ থেকে প্রথম গাছটা সংগ্রহ করা। তারপরে তো আমি নিজেই মানে কলম করে করে কাটিং করে করে চারা করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মাও সাহায্য করতেন? মা যেহেতু এগ্রিকালচারে চাকরি করতেন, তো আমার আসলে প্রথম গাছের প্রতি মনে হয় যতদূর ধারণা যে এই ভালোবাসাটা মার কাছ থেকেই আসছে। কারণ মাকে, হ্যাঁ, ছোটোবেলায় দেখতাম আমার আম্মু হচ্ছে কৃষক আসতো, সকালবেলা রান্না করছে, তার ভিতর কৃষক আসছে, আপা আমার কুমড়ো গাছে কেন পচে যাচ্ছে, কুমড়ো গাছ কেন ফুল ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, এগুলো আমার আম্মু দেখতাম রান্না করতে করতে ওদেরকে বলতো যে তোমরা এটা করো, ওটা করো, এ করলে মাছি পোকায় ছিদ্র করে দেয়, এই জন্য এরকম হয়। ওই দেখে দেখে মনে হয় আমাদের ওইগুলো ভিতরে ঢুকে গেছে। চাকরিতে নিয়োগের পর থেকেই আমি কৃষির সাথে জড়িত, কৃষকের সঙ্গে জড়িত, সাথে সাথে আমি নিজের বাসায় সবজি করা, কুপায় তরকারি লাগানো। আমার দুটো মেয়ে তখন আমার সাথে থাকতো, এটা আমার বড়ো মেয়েরা আমার সাহায্য করতো, তরকারি লাগাতো, গাছ লাগাতো। তখন ওদের আমি আস্তে আস্তে বলতাম যে গাছের উপকারিতা কী, গাছ শুধু আমাদের খাবারই দেয় না, আমাদের অক্সিজেন দেয়। সেই থেকে ওরা আমার সঙ্গে সঙ্গে কাজ করতে করতে শিখেছে। তারপরে আস্তে আস্তে শখের বিষয়ে ছাদ বাগান, ছাদ বাগানেতে এখন এসে অনেক মানে পেশা হয়ে গেছে তার। এখন ছাদ বাগান করলে অনেক পুষ্টির চাহিদা পূরণ হয়, অনেক ফল হচ্ছে, সবজি হচ্ছে, যার জন্যই আমার মেয়ের অনেক উপকার হচ্ছে। যেমন অনেক ফল এরা এই জায়গায় ডাইরেক্ট থেকে ফল খাচ্ছে, আখ খাচ্ছে, সবজি নিচ্ছে প্রতিনিয়ত, অতএব অনেক অর্থনৈতিকভাবেও ও অনেক হেল্প পাচ্ছে, পুষ্টির দিক দিয়েও অনেক সাহায্য পাচ্ছে, পরিবারকে এসে হেল্প করতে পারতেছে। অতএব
আমি বলবো যে সবাই তনি মাহফরিন বা আমার মেয়ের মতো সবাই এগোয় আসেন, ছাদ বাগান করেন, ছাদ বাগান করে সবাই স্বাবলম্বী হন, এটাই আমার প্রত্যাশা। সামনে তো অনেকগুলো গাছ দেখছি, অনেক আরও গাছ দেখা বাকি আছে, চলুন একটু এগিয়ে যাই, হাঁটতে হাঁটতে আবার কথা বলি, চলুন। বাহ, এখানে তো ফলের বাগান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ পাশে আমার কমলা এবং মালটা আছে আপু। কমলা আর মালটা না? হ্যাঁ, এটা এটা তো কমলা, এটা কমলা, এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা। যে গাছে আপনার ফুল থেকে শুরু করে সবুজ কমলাও থাকে বা আপনার কাঁচা পাকা ছোট বড় সব থাকে, সেই গাছটা সাধারণত বারো মাসই হ্যাঁ সব সময় থাকে। আমার শরবত হিসেবে খাওয়া হয় আমার বাসায়। না না, এটাও কমলা, এটাও কমলা, দেখেন কত কমলা, এটুকু গাছে কত পরিমাণে ধরে আছে, এবং এটার ভেতরে দেখেন এই যে ছোট এটা, এটাও তাহলে বারো মাসই না, এটা হয়ে পাকতে পাকতে আবার এসে যায়। আমার তো মনে হয় না আপনার বাজার থেকে কিছু কিনতে হয়। সবজি তেমন একটা কিনতে হয় না, ফলমূল তো পুরোপুরি হয় না, ছাদ বাগানে তো আসলে সীমিত হয়। আর ছাদ বাগান যেহেতু সেহেতু সবার একটাই থাকে, যা ওর গাছে আসলে এতটুকু গাছে কত কমলা, কিন্তু গুনলে কিন্তু অত বেশি না, তো দেখা যাচ্ছে আত্মীয় স্বজন পরিজন কাছের মানুষ সবাই ভাবে আল্লাহ ওর কমলা গাছে এত কমলা হলো, আমরা তো পেলাম না, তো এইভাবে আসলে এজন্য কিছু কিনে খেতে হয়। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি, এটা কি একটু মনে হয় হ্যাঁ এটা পেকে গেছে, এটাও কমলা গাছ, অনেক ফুল আসছিল, এবারই প্রথম ফুল আসছে, নতুন গাছটা অনেক ফুল আসছিল কিন্তু ঝরে গেছে, কিছু আছে, অল্প কিছু আছে। এটাও মিষ্টি হবে? হ্যাঁ, এটা মিষ্টি কমলা একেবারে। সামনে দেখছি আপনার ক্যাপসিকাম। হ্যাঁ, এখন ক্যাপসিকাম প্লাস পাশাপাশি আপনার লেবু। আমি হচ্ছে এভাবে লাগাই, যারা ছাদ বাগান করে তাদেরকে, তাদের এভাবে না লাগালে কিন্তু হয় না, সাথী ফসল এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লেবু গাছের সঙ্গে সাথী ফসল হিসেবে আপনার ধনে পাতা প্লাস ক্যাপসিকাম। এই যে নিচে আবার অ্যাডেনিয়াম আছে, হ্যাঁ অ্যাডেনিয়ামের একটু ছড়াছড়ি বেশি, আর মানি প্ল্যান্টটা, এই যে আপনি বলেছিলেন আপনার মানি প্ল্যান্ট দিয়েই শুরু। হ্যাঁ, মানি প্ল্যান্ট দিয়ে শুরু, তখন ছিল হচ্ছে দেশি যে মানি প্ল্যান্ট, সবুজ, শুধু সবুজ কালারেরটা, এটা তো মার্বেল। এখন হ্যাঁ এগুলো এখন আমার এই যে মামুন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা, আর এটা আমি হচ্ছে যশোর হাজেরা নার্সারি থেকে আনছিলাম প্রথমে। এটার নাম কি? এটাও মানি প্ল্যান্ট হিসেবে চিনি, এর একটা নাম আছে আলাদা, প্রত্যেকটা আসলে প্রজাতির নাম থাকে, আমি এত আমার বাড়িতে এরকম একটা গাছ রয়েছে এই জন্য আমি বলতে পারলাম এটার নাম হচ্ছে মার্বেল। এছাড়া এই এই গাছটা আমি দেখেছি কিন্তু আমার সংগ্রহে নেই এই জন্য আমি বলতে পারছি না। না, আমার দেখতে পাচ্ছি আপনি কি এইদিকে হাউজ, এটা আমার হচ্ছে অ্যালোভেরা, বিদেশি একটা প্রজাতি, বেশ ভালো। এবং এটা কিরকম মোটা হয় আমি একটু দেখাতে চাই, যে এটা অনেক অনেক থিকনেস আছে তো এটার, এটা আপনার এত সাথী ফসল আছে, আপনি ফাঁকা জায়গায় যে দেখতে পারবেন, হ্যাঁ একটু ফাঁকা জায়গায় যে আপনি ওটা দেখতে পারবেন, এটা দেখবো। এটা কি বিদেশি না? এটা হচ্ছে আমার বেশি করে করা, ওই পাশে আরো অনেক আছে, আপনি হয়তো দেখছেন আমার শাপলা পুকুরের উপরে আছে, তারপর ওই পাশে আছে, এগুলো বেশি করে আমার হচ্ছে এবার বৃক্ষ মেলার উদ্দেশ্যে এগুলো আমি সেল করব। এইদিকে এই যে বড় বড় গাছগুলো রয়েছে, এগুলো কিসের গাছ? এগুলো জামরুল গাছ, জামরুল গাছ, এক একটা পাঁচটা জামরুল গাছ আছে, ওই পাশে আর একটা ছয়টা জামরুল গাছ, প্রত্যেকটা আলাদা আলাদা জাত। শরীফা তো এমনি মজা সবাই জানে, কিন্তু আমাদের যে সবুজ শরীফাটা হয় আমাদের দেশের, ওইটার থেকে বেশি মিষ্টি এবং সুস্বাদু। শরীফা তো এমনি অনেক মিষ্টি হয়, হ্যাঁ তার থেকেও মজা হচ্ছে লাল শরীফাটা। এছাড়া সামনে কিন্তু আমি আখ গাছও দেখতে পাচ্ছি। একটা গিটের কাটিং সংগ্রহ করা, ওটা মাটির ভিতরে
বসায় দিয়ে তারপরে ওখান থেকে ফোট হয়ে চারা হয়েছে এবং এত বড় হয়েছে। হ্যাঁ, আমি এই যে গত সিজনে মানে শীতের সময় আমরা একটা প্রোগ্রাম করলাম, আমি 100 জনকে 100টা পিস চারা গিফট করলাম। এই গাছটা হচ্ছে আপনার দূর থেকে দেখতে একটু সবুজ বেগুনের মতো লাগছে, ছোট ছোট, কিন্তু কাছে যেয়ে আমার মনে হচ্ছে এটা টমেটো। হ্যাঁ, এটা টমেটো, এটা হচ্ছে জেব্রা টমেটো বলে এটাকে। এটার বীজও আমার মামুনবাড়ির কাছ থেকে সংগ্রহ করা। এটা কেমন স্বাদ হয়? এটা চেরি টমেটো, আমরা সবাই জানি কম বেশি যে আমাদের দেশি টমেটোর থেকে কিন্তু চেরি টমেটো অনেক পুষ্টিগুণ থাকে এবং চেরি টমেটো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক, দামও বেশি বাজারে, কিন্তু আমাদের গ্রাম্য মফস্বল, এটা যেহেতু মফস্বল, অনেকে এইভাবে এতটুকু ছোট 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 টমেটো একইভাবে খাবো মানে পছন্দ করে না, কিন্তু এটা যে কতটা উপকারী এটা যদি মানুষ বুঝতো তাহলে সবাই মনে হয় চেরি টমেটোই লাগাতো। এই যে সামনে দেখতে পাচ্ছি জাম্বুরা গাছ। হ্যাঁ, জাম্বুরা আছে, তো বেশ বড় বড় হয়েছে। এটা এটা আপনার কতদিন পর্যন্ত স্থায়ী হবে? দেখেন, আপনার বড় ফল আছে, প্লাস মিডিয়াম ফল আছে, প্লাস একেবারে ছোট ছোট আছে, মানে আমার মনে হয় ওটা 12 মাসই হয়। কতদিন হচ্ছে গাছটা? আমার একটা গাছের বয়স 5 বছর হবে, আর একটা গাছের বয়স হয়তো 3 বছর। আপনার এত বড় ছাদ বাগান এবং আপনার এত অভিজ্ঞতা, আসলে কথা বলে শেষ করা যাচ্ছে না, আরো অনেক কিছু জানার বাকি আছে। এখানে অনেকক্ষণ কথা বললাম, চলুন একটু ওদিকে বা পুরো ছাদ বাগানটাই আরো ঘুরে দেখা বাকি আছে, সেগুলো একটু ঘুরে দেখি চলুন। বাগান বিলাস না? জি আপু, বাগান বিলাস। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অরেঞ্জ কিং। অরেঞ্জ কিং? হ্যাঁ। এই যে নিচে দেখছি পিটুনিয়া না? এটা পিটুনিয়া। আচ্ছা, এবার আবার একটু আপনার কাছ থেকে শুনবো, এই যে আপনি আপনার এই এত বছরের জার্নি, সেখানে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? প্রথম দিকে তো একটু বেশি বাধা ছিল, অনেক ধরনের, আমি শারীরিকভাবে কিছু অসুস্থতার কারণে পরিবারের সবাই চায়নি যে আমি এই বাগানটা করি, কারণ যেহেতু এটা গরমে কাজ করার একটা বিষয় আছে, যেহেতু এটা মফস্বল শহর, অনেকেই অনেক মন্তব্য করতো, বাজে বাজে কথা বলতো যে আমরা মাটিতে লাগায় গাছের ফল খেতে পারি না, উনি ছাদে লাগায় ফল খাবে, মাথায় মনে হয় মহিলার একটু ছিট আছে, এমন কথাও শুনতে হতো। যেমন ধরেন, আমি একটা আপেল গাছ কিনছি, তিনবার মারা গেছে, সর্বোচ্চ 1 বিঘে আমার আপেল গাছটা, কিন্তু আমি 4,000 করে দাম দিয়ে কিনছি, যেটা হচ্ছে অনেকেই যখন শুনতো যে এটাকে কত দিয়ে কিনছো, যদি বলতাম 4,000 টাকা, মানে তারা অবাক হয়ে যেত যে আল্লাহ, লোকটার টাকা সবই শেষ করে দিল এই মহিলা। তো এ ধরনের অনেক কথা ছিল, আবার অনেকেই বলতো যে হয়তো পারবো না আমি, আমার দ্বারাই সম্ভব না, তো আমার ভিতরেও জেদ ছিল যে পারবো না কেন, পারবো না বলে কোনো কথা নেই। এই অনুপ্রেরণা কোথা থেকে আসে আপনাকে, কে কে এই এর পেছনে সাহায্য করেছিল? সর্বপ্রথম তো ওই যে বললাম, আমার আম্মুর কাছ থেকে ছোটবেলায় দেখে দেখে আমাদের ভিতরে, রক্তের ভিতরে একটা ভালোবাসা জন্ম হয়ে গেছে গাছের প্রতি, প্রকৃতির প্রতি। তারপরে যে মামুন ভাই ঢাকায় মিরপুরে বাড়ি, উনি আমাকে সব থেকে বেশি, আমি যতটুকু যা এখানে তার সিংহভাগ তার অবদান। এই যে আপনার শখ, শখ থেকে কিন্তু আপনার একটা বেশ স্মারকপত্র পেয়েছে, সেটা আমরা জেনেছি, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো। হ্যাঁ, এখন আমার শখ ছিল, প্রথমে শখ ছিল, এখন নেশা এবং পেশাও হয়ে গেছে। আমি এখান থেকে কিছু ইনকামও করি বর্তমানে, অনলাইনে গাছ চারা বিক্রি করে। আর তার থেকে সব থেকে বড় কথা যে আমি আমার এই বাগানের জন্য সব থেকে বড় স্বীকৃতি যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়া, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। যে কোনো সমস্যায় আপনার পাশে কি কৃষি অধিদপ্তর থেকে কেউ থাকেন? হ্যাঁ, অবশ্যই, কৃষি অফিসের সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব না। কৃষি অফিস ওই বাগান বিষয়ে তো আমাকে অবশ্যই সাহায্য করে, যে কোনো প্রবলেম হলে আমি যদি প্রশ্ন করি তার উত্তর দেয় কীভাবে করবো কী ব্যাপার। আমাদের নড়াইল সদর উপজেলাতে আমি বলবো, আমরা আজকে যে ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, তনিম আফরিন, তিনি নড়াইল সদর উপজেলাতে যারা ছাদ মালিক আছেন তাদের একটা, তাদের জন্য একটা অনুপ্রেরণার নাম। তার এই যে ছাদ বাগানে প্রায় 350-র অধিক প্রজাতির ফল এবং সবজি সহ শোভাবর্ধনকারী অনেক গাছ আছে এখানে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই উদ্যোক্তা তৈরির কারিগর হিসেবে কাজ করে থাকি, আমরা চেষ্টা করি তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে, তাদেরকে যে পরামর্শ সেবা সহ অন্যান্য কারিগরি সহায়তা দিয়ে তাদেরকে দক্ষ করে তোলার এবং সময় মতো প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এবং আমি আশা করছি তার দেখা দেখি নড়াইলের অন্যান্য যে ছাদ মালিকগণ, তারাও তাদের ছাদে এরকম দৃষ্টিনন্দন বাগান স্থাপন করে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। এই যে এখানে আমি আরেকটি জিনিসও দেখছি যে চৌবাচ্চাও করেছেন, এছাড়া আপনার হচ্ছে যে গাছগুলো রয়েছে, এগুলো তো ক্যাকটাস? হ্যাঁ, শাপলা ক্যাকটাস বলে এটাকে। আচ্ছা, এগুলো স্টেপলিয়া।
আরো স্টেপলে অনেক ধরনের আছে, হ্যাঁ ক্যাকটাস আছে, রয়েছে, তারপর এই যে এদিকে হচ্ছে আপনার মার্বেল যেটা ওইদিকেও আমি দেখলাম, হ্যাঁ আরো আছে আমার অনেক আছে ওপাশে, ওপাশেও দেখেছি। অনেকেই কিন্তু মনে করেন যে গাছ লাগালে মশা হয়, এই এই বিষয়ে আপনার একটু বলুন। এটা হচ্ছে যারা মনে করে তারা হচ্ছে আসলে গাছ সম্পর্কে বাগান সম্পর্কে জানে না বলেই মনে করে বা বলে, কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, যারা শুধু উদ্ভিদ লাগায়, উদ্ভিদের গুড়ায় মাটির টবে যদি পানি জমে থাকে তাহলে সেই গাছটা কখনোই বাঁচবে না, সে মারা যাবেই। গাছের গুড়ায় যদি পানি না থাকে তাহলে তো আপনার মশা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মশা ডিম পাড়বে কোথায়? ডিম পাড়ে তো পানিতে, সেটা স্বচ্ছ পানি হোক বা নোংরা পানি হোক, নোংরা পানিও গাছের গোড়ায় থাকে না, স্বচ্ছ পানিও থাকে না। এই যে এত বছরের পরিকল্পনা, পরিচর্যায় আপনার এত বড় বাগান, ভবিষ্যতে আরও তো এগোনোর ইচ্ছা আছে? না, যে যত উপরে যায় বা যে যত ভালো কাজ করে তারপরেও তার চাহিদা ততই বেড়ে যায়, আর বিশেষ করে পুরস্কার পাওয়ার পরে কিন্তু আর সবার আশাটাও বেড়ে যায় যে ও এত ভালো কাজ করছে আরও ভালো হয়তো করবে, তো আমারও সেটা মানে ইচ্ছে তো করে যে এর থেকে ভালো কিছু করি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে, অনেক কিছু জানতে পারলাম, অনেকের অনেক ভুল ধারণা থেকেও আপনি অনেক অংশে তাদেরকে বের করে আনতে পেরেছেন। আপনি ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অভিনন্দন। আমি মনে হয় বাগানে আছি বলেই ভালো আছি, শেষ সেটাই কথা, বাগান আছে বলেই আমি আছি, বাগান আছে বলেই আমি ভালো আছি। আপনার বাগানও থাকুক, আপনিও থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপু। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক বন্ধুরা, আজকে সারা দিন আমরা ছিলাম তনিমা আফরিন আপুর এই এক বিরাট পরিসরের ছাদ বাগানে। সেখানে আমরা দেখলাম তিনি একাধারে একজন গৃহিণী থেকে কিভাবে একজন সফল বাগানি হয়ে উঠেছেন। তার অনেকগুলো কথা আমাদের অনেকের মনে রাখা উচিত, যে 10টি গাছ নয় 1টি গাছ লাগান, কিন্তু সেই গাছটি ভালো হোক এবং সেখান থেকে আপনি অন্তত বিফল হয়ে একদম অনুপ্রেরণা হারিয়ে না যাক, অনুপ্রাণিত হন এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান। দর্শক বন্ধুরা, আপনারা যেখানেই থাকেন, বারান্দা হোক, ছাদ হোক, যে কোনো জায়গায় আপনারা অন্তত 1টি করে গাছ লাগান, তাহলেই কিন্তু অনুপ্রেরণা আসবে, গাছ বাঁচবে, পরিবেশ বাঁচবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস।